তো রেলের যে ভবি এই যে আমাদের যে ব্যবস্থাপনাটা ঠিক একই রকম যে আমাদের রেল ব্যবস্থা এর আগের সরকারগুলো রেলকে পুরা অবজ্ঞা করেছে রেলের প্রতি কোনো দৃষ্টি দেয়নি এবং আপনার নিজেরাই জানলে এই সৈদপুরে আপনার এই যে কারখানা কত লোককে চাকরি করতে বলেন তো দশ হাজারের উপরে দশ হাজারের উপরে তাহলে সেই আজকে এই কারখানাটা একদম ধ্বংসপ্রায় এর যে আপনার এই যে সামর্থ্য ছিল এখানে নতুন নতুন আমাদের কোচ তৈরি করতে পারতাম ওয়াগন তৈরি করতে পারতাম রিপেয়ারিং হইতো একটা সরগরম অবস্থা ছিল সেখানে আমরা দেখব যদি রেলের উন্নয়নের জন্য যে জায়গাগুলো আমাদের প্রয়োজন সেগুলোও তো অবশ্যই আপনাদের ছেড়ে দিতে হবে হয়তো দেখা যাবে অনেক জায়গা আছে হয়তো আমাদের কাজে লাগতেছে না কিন্তু সেই জায়গাগুলোর থেকে আমাদের অর্থ আমরা পাইতে পারি একজনের জবরদখল করে আছে। সেই জন্য আমরা চেষ্টা করতেছি আমরা এই নোটিশের সঙ্গে সঙ্গে আমরা ফার্ডার আমরা চিন্তা করেছি যে আমরা আরেকটা নোটিশ দেবো যদি মার্কেট টার্গেট কোথাও কোনো কিছু করে দিতে হয় এখন দেখা যাচ্ছে আমি জোর করে দখল করে আমি একটা মার্কেট দিয়া আমি পয়সা উঠে খাইতেছি রেল কিন্তু বাচ্চা কিছু তো এই এই এইটা কি আপনারা চান যে এইভাবে চলবে হ্যাঁ আমরা আমাদের মালিকাদের ওই জায়গায় ওই মার্কেটে আমরা প্রতিষ্ঠা করবো যে যা হবে ভাই যা দোকানদার আসেন তোমরা আমাদের টাকা দাও আমরা মালিক মাঝখানে যে ভুয়া মালিক তাকে আমরা উচ্ছেদ করতে চাই এই জায়গাটাতে আমরা কোনো ছাড় দিব না